মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস ওনার সঙ্গে আসাদ গেটে আমার দেখা হয়েছিল এবং ওনার শরীরে ভেতরে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে। তো এটি দেখে আমি ওনাকে ডাকলাম। আমার কাছে মনে হলো যে তিনি রক্তদানের সঙ্গে হয়তো যুক্ত আছেন কিংবা হয়তো রক্ত দিয়েছেন। কিন্তু তার সঙ্গে কথা বলে আমি অদ্ভুত একটা জিনিস জানতে পারলাম, এখন পর্যন্ত তিনি 117 বার রক্ত দিয়েছেন এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড। সর্বোচ্চ রক্তদাতা তিনি এখন পর্যন্ত। খুলনা থেকে ঢাকায় এসেছেন এবং আপনার সঙ্গে আমি কথা বলছিলাম একটু আগে আসাদ গেটে দাঁড়িয়ে, আপনি বললেন 117 বার আপনি রক্ত দিয়েছেন। 117 এবং আপনাকে নিয়ে আমি যখন নেটে সার্চ দিলাম বেশ কিছু তথ্য পেলাম, দেখলাম যে হ্যাঁ আপনার কথা সত্যতা আছে। আপনি সর্বশেষ কবে রক্ত দিয়েছেন? সর্বশেষ রক্ত দিয়েছি 14 জুন, ওদিন কার্লল্যান্ড এস্টোন নাই যিনি রক্ত গ্রুপিং আবিষ্কার করে, ওনার জন্ম দিবস। সারা পৃথিবীতে দিবসটা পালন করা হয়, আমাদের বাংলাদেশে পালন করে। এখন ওই দিনই আমি ব্লাড দিয়েছিলাম, প্রতি বছর ওই দিন আমি ব্লাড দিই। তা এখন আমার বয়স হয়ে গেছে, রক্ত নিতে চায় না। তারপরে আমি বিড়ি সিগারেট খাই না, নেশা করি না, যে আমার রক্ত যদি একটা উপকার হয় যা হয় কিছু তো হবে। মানে রক্ত দেওয়া একটা নেশা হয়ে গেছে আপনার? এটা না, এটা লাগে এই জন্য দিই, এটা আমার কেন কিছু যায় আছে না, আমি আরো দিতে চাই। আল্লাহ আমার আছে বাঁচায় রাখুক, আরো এদিকে আমি দিব যত লাগে দিব। এবং আমি নিজে ফাউন্ডেশন করতেছি, রক্তের অনুমতি দেবো না। সারা বাংলাদেশে আমি রক্ত সাপ্লাই দেবো ইনশাল্লাহ। আমার অ্যাম্বুলেন্স পেয়ে যাবা নেই, আমি বিল্ডিং হয়ে গেছে, কম্পিউটার পেয়ে গেছি, ফ্রিজ পাইছি, আরো যন্ত্রপাতি পাইছি, ডাক্তাররা দেয়, কিছু উদার মানুষ আছে তারাই দেয়। আমি আমার কাজ আরম্ভ হয়ে যাবে সারা দেশের জন্য, মহান এক কাজ হবে। আমি এক বছর শব্দ বিশ্বাস করি, আমি বহু বছর মনে করি যে বহু জন্মের জন্য কি করা যায়, কোটি কোটি মানুষ উপকৃত হবে। আমার আম্মা এখনো বেঁচে আছে, ভীষণ ইমানদার মহিলা, 100 বছর বয়স, উনি ভীষণ নামাজি মানুষ, ইবাদত করে খুব, আমার জন্য খুব দোয়া করে। আমার একটা মাত্র মেয়ে, আমার স্ত্রীর মারা গেছে, আমি বিয়ে করি নাই, মেয়ে বিয়ে দিয়েছি, আমার খাবে কেউ আমার তা। প্রথম আপনি কত সালে রক্ত দিয়েছিলেন? 1986 সালে বছরে। মানে সেদিন কি হয়েছিল, কোনো ঘটনা ছিল? ছিল আমার সামনে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়, আমি হাসপাতালে রক্ত নিয়ে মানে রোগীটাকে নিয়ে যায়, নিয়ে গেলে রক্ত লাগে, রক্ত কিনে দিলাম। 3 দিন বাইরে গেছি, বেচারে আমি কিছু কিনে দেবো, গরিব মানুষ, দেখি কি হাসপাতালের সামনে রক্ত নিচ্ছে। সে সময় স্বেচ্ছাসেবকের আমল, উনি আমি বললাম যে রক্ত বিক্রি হবে না, ও জেলা চেয়ারম্যান বললেন রবিউল আলম সাহেব যে না আপনি দিতে পারেন এটা দান। সেখানে তরিকুল সাহেব ছিল, রাজম মিয়া ছিল, খালেদুর রহমান দিত, যাদের অনেক বড় বড় নেতা ছিল এবং ডাক্তাররা ছিল, তাহলে আমি সেই রক্ত দিই। আপনি ভ্যাকসিন দিচ্ছেন? না, আমি ভ্যাকসিন নিইনি। এটি ইনশাল্লাহ আমার শরীরে হবে না, আমাকে শরীরে সব বকে না, যারা মেলা আরাম প্রিয় তাদের দেয় সব বকে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমরা পরিশ্রম করি তো, আমি ভীষণ পরিশ্রমী, আমি দিনের বেলায় কাজ করি, রাত্রিও পাহারা দাঁড়া। আমি 1986 সালে প্রথমে রক্ত দিলেন, এরপরে দিতে 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 117 বার পূর্ণ হয়ে গেছে। এর ভিতরে এমন কোনো ঘটনা আছে যে আপনার রক্তের জন্য মানে কেউ রক্ত পাচ্ছিল না, আপনি সেখানে গেছেন এবং আপনার রক্ত পেয়ে তাদের জীবনটা বেঁচেছে? হ্যাঁ, এরকম ঘটনা বহু আছে। এই ত্রুটিকে আমি রক্ত দিচ্ছি আমার এই ত্রুটি, প্লাস্টিকে নিমিয়া, তারপরে ব্লাড ক্যান্সার, তারপর সিজার করে বাচ্চা হয়েছে। রক্ত লাগবে জরুরি, রক্ত না হলে নাই। আপনার রক্তের গ্রুপ কি? আমার ও পজিটিভ। আমি বললি সন্ধানী বাদন কিন্তু কোয়ান্টাম পুলিশ জন্য সবাই ব্লাড দিয়ে দেয় ইনশাল্লাহ, আমাকে চেনে সবাই। কোন কোন হাসপাতালে কতবার আপনি রক্ত দিয়েছেন? আমি ঢাকা মেডিকেল কলেজে 48 বার দিয়েছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজ চন্দনি 28 বার, খুলনায় 20 বার, রেড ক্রিসেন্ট পাল 8 বার, আর সোহরাওয়ার্দী মেডিকেল 2 বার, সন্ধানী বন 2 বার, মোট 117 বার ব্লাড দিয়েছি আমি। 117 বার এই মানুষটা রক্ত দিয়েছেন। আমি একটু বলছিলাম যে তার রক্ত পেয়ে মানে গুরুতর রোগী কার কার জীবন বেঁচেছে কিনা, তিনি বলে বেঁচেছে। আসলে রক্ত দেওয়াটা মানুষের জন্য খুব উপকারী, ডাক্তাররা সবসময় সাধারণ মানুষকে রক্ত দিতে উৎসাহিত করে থাকেন এবং রক্ত দেওয়া মানেই আসলে জীবনটা বাঁচানো। কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব গুরুতর রোগী, রক্ত কোথায় পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে উনি এমন অনেক ওনার জীবন উদাহরণ রয়েছে যে 117 বার তিনি রক্ত দিয়েছে। শুধু খুলনায় না, ওনার বাড়ি খুলনার বটিয়াঘাটা এলাকায়, ঢাকা অসংখ্যবার রক্ত দিয়েছেন, বিভিন্ন জেলায় উনি রক্ত দিয়েছেন এবং ওনার রক্ত পেয়ে অসংখ্য মানুষের জীবন বেঁচেছে। রক্ত দেওয়ার বৈশ্বিক যে রেকর্ড গুলো রয়েছে সেটি আরো অনেক বেশি, হয়তো 3000-এর বেশি, কিংবা এমন একজন মানুষের কথা আমরা জানি যিনি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছেন, 2.4 মিলিয়ন মানুষকে তিনি বাঁচিয়েছেন। কিন্তু উনি আমাদের বাংলাদেশের একজন হিরো এবং বাংলাদেশের নায়ক। আপনার কি মানে আপনার কোন স্মৃতি আমরা জানতে চাই যে অনেক গুরুতর রোগী যারা আপনার রক্তে জীবন ফিরে পেয়েছে এবং তাদের একটা ভালো লাগা কাজ করেছে, আমি সেই সব স্মৃতি আপনার মুখ থেকে একটু শুনতে চাই। একটা ঘটনা, এই শরীর একদিন মেডিকেলে আমাদের এলাকার একটা মেয়ে ওপেন নাইট সার্জারি হবে,
বিকালে আমি লোকজনের কাজ করতেছি, আমি পরিশ্রমী ব্যক্তি, কাদের কাজ করতেছি, আমার দ্বারা গেছে তার চাচা, রক্ত লাগবে ও নেগেটিভ রক্ত, না ও পজিটিভ, চার ভাগ রক্ত লাগবে না চারজারি, তা আমার কাছে গেলে আমি ঢাকা মেডিকেলে চলি মুন্না মেডিকেলে ফোন দিলাম, বললো আমরা রক্ত দিব, কিন্তু সেদিন অপারেশন করিনি, তিন দিন পরে আমি আইছি দেখি কান পিছে ওরা রক্ত লাগবে পলি অপারেশন, আমি বললাম কান্দে না, নাম আছে ছেলে আমার সাথে, বাপ চাচা গেল আমার সঙ্গে, ছেলেরা আমার জড়াই দিয়েছে ছেলে মেডিকেলে ছাত্ররা, আজ রক্ত লাগবে পজিটিভ, ওরা তিন ভাগ দিল আমি এক ভাগ দিলাম, চার ভাগ হয়ে গেল, মুখে হাসি ফুটে গেল, এরা বলে ধর্ম, এরা বলে মানবতা, আর আমি একজন মানবতা কর্মী, আশা করি ইনশাল্লাহ আমি এমন কিছু করতে পারবো যে কোটি কোটি মানুষ উপকৃত হবে, আমি সরকারকেও বুঝাইতে চাই যে সরকার যেন মানবভিত্তিকটা বেশি আগে আসুক আমার দেশের জন্য। উনি নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে উনি নিজেকে পরিচয় দিতে চাইলেন এবং তিনি সেটি আপ্লুত। আজকের সঙ্গে কিভাবে দেখা সেটা আমি শুরুতে বলেছি, আর একবার একটু বলি, উনি মূলত আসাদ গেটে যাচ্ছিলেন এবং সেখানে দেখা, তো উনি যে ভেতরে যে পোশাকটা একটা গেঞ্জি রয়েছে সেটি দেখে জিজ্ঞেস করলাম, উনি নিজের নাম বললেন মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস, খুলনার বটিয়া ঘাটা, এবং সঙ্গে সঙ্গে উনি দাবি করলেন যে উনি বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা ব্যক্তি এবং সেই রেকর্ডটা ওনার দখলে রয়েছে। পরে আমি মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস নিয়ে আমি লিখে আমি ইন্টারনেটে সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার পরে অনেকগুলো কন্টেন্ট পেয়েছি, প্রথম আলো, যুগান্ত, কিছু ফেসবুক পেজ, কিছু ইউটিউবে, জনকণ্ঠ, আঞ্চলিক পত্রিকা, আমি সব কাগজে আমার সাক্ষাৎকার প্রচার হয় এবং আমি অতি শীঘ্র আমার কাজ আরম্ভ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ, 5ই ফেব্রুয়ারি সন্ধ্যানী আরো একটা অনুষ্ঠানের পরে আমি ভালোভাবে রক্ত কালেকশন করবো এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমার বিরাট সাপ্লাই হবে। উনি মূলত একটি স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান করতে চান, যেটা সেবামূলক প্রতিষ্ঠান হবে, সেখান থেকে উনি কাজগুলো করতে চান। এরপর বলে রাখি, যখন নেটে সার্চ দিলাম দেখলাম যে হ্যাঁ ওনার কথা সত্যতা আছে, তখন আমার মনে হয়েছে যে এই কথাগুলো মানুষকে একটু ভালো করে জানানো দরকার, একটু বিস্তারিত জানানো দরকার। আপনি একটা সংগঠন খুলতে চেয়েছেন অনেক বছর ধরে, সেটা আরম্ভ হয়ে গেছে, কাজ চলতেছে, ছেলেবেলা কাজ করতেছে, আমি যেটা করতেছি জানেন গাছ লাগাই, ফল খাইলে বাকিতে আল্লাহর ইবাদত করে, আমরা ত্রাণ সামগ্রী দিই, বর্তন করি, তারপরে আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ধর্মীয় কাজে মাইক, তিন মসজিদে মাইকি তিন ঝোপ দিয়ে দিয়েছি, বুঝছেন, যেটা হবে দেশের জন্য অনেক, আল্লাহর ইবাদত বন্দেগী করে মানুষ, আমি অনেক তসবি দেবো, টুপি দেবো, যে ইবাদত কাজে চুরি এলেও তা কোনো অন্যায় কাজে ব্যয় হয় না, সেটা চুরি করলেও ধর্মীয় কাজে ব্যয় করতে হয়, এবং আমি সব সব থেকে বাস্তবতাটাকে পছন্দ করি, যেমন অভিনয়টা করি না, অরিজিনাল কাজে বিশ্বাস দিই আমি, উনি অভিনয় করেন, অরিজিনাল কাজ করেন, আপনি রক্ত দেন এবং সে রক্তের রংটা লাল, নিশ্চয়ই এই লাল রঙের রক্তটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি দেখি না, সবাইকে আপনি দিয়েছেন, জাতিকে আমি দেখি না, সব জাতি আল্লাহ সৃষ্টি করেছে, ওই রবীন্দ্রনাথ বলেছে কাল অজ্জলে ভয়ঙ্কর বিকট সবার সমান দাঙ্গা, আমি এইটাই বিশ্বাস করি, দুনিয়া জুড়ে এক জাতি সে জাতির নাম মানুষ জাতি, একই রবি সত্যি একই মধ্যের সাথে, আর আমার আরেকটা কাজ হবে সারা দেশময় আমি সাইনবোর্ড দিয়ে দেবো, মহাপুরুষের বাণী দিয়ে দেবো, যাতে মানুষ জ্ঞান আহরণ করবে, বিষয়গুলো শুনছি, কিন্তু আপনি তো রক্ত দেন, আপনি তো বোঝেন যে এইটা আসলে মানুষ যারা মানুষ করছে, যারা এগুলো করছে অন্যের উপাসনালয়ে যে হামলা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এইটা মোটেই ভালো না, আমি কেন একটা সন্তান মায়ের গর্বে 10 মাস 10 দিন থাকে, আল্লাহ তারা ওখানে বড় করে, ওরা নানার অধিকার দিইনি, আজকে আমি তার কাছে 3-4 দিন হালটা দিয়েছে, এটা বুঝি না, কালকে তার জন্য একটা দেখতে পাচ্ছে যুবলী, এটা তো কোনোভাবে আল্লাহ পছন্দ করে না। রক্ত যে রেকর্ড যারা বাংলাদেশে এই মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস এখন জীবনে পরন্ত বিকেলে রয়েছেন, ওনার 61 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে আপনার সামনের দিনগুলোর জন্য কি কি স্বপ্ন আপনার রয়েছে বা কি আপনি করতে চান? আমি এখন রক্ত দিতে পারবো না, নিতে চাই না, কিন্তু আমি চাচ্ছি যে আমি একলা রক্ত দিলে কি হবে, চাচ্ছি যে এমন কিছু করব লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হোক, আমি সেইটা করতে চাচ্ছি এবং ফাউন্ডেশন খুলেছি, রক্ত আসবে কেন, 6,000 আমি রক্ত দেবো, আমার ছেলেবেলে থাকবে, আমরা আসতে এত এলাকায়, কালকে আর এত এলাকায় আব্দুল কদ্দানি আমার অ্যাম্বুলেন্স দেবে, আমাদের ভিডিও যারা দেখবেন এবং আপনার কথা যারা শুনবেন তারা অনুপ্রাণিত হবে, মানুষকে রক্ত দিয়ে বাঁচাবে, যে একই রক্তে আমরা মানুষ সৃষ্টি হয়েছে, আপনি যে কথাগুলো বলছিলেন মানবতার কথা, ধর্মে ধর্মে বিভেদ নেই, রক্ত যখন পার্থক্য নেই মানুষে মানুষে পার্থক্য থাকতে পারে না, ঠিক তাই তো? আমি বেলা শিক্ষিত না, আমার লেখা ডিগ্রি হাই কলেজের লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে মানবতার দিকটা বিচার করি, হ্যাঁ তা এই পর্যন্ত থাক।
আপনি ভালো থাকেন? হ্যাঁ ভালো আছি। মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস 17 বার তিনি রক্ত দিয়ে বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করেছেন। যারা রক্ত দিতে চান, যারা মানুষের পাশে দাঁড়াতে চান, যারা মানবতার এই যে যে আমি বলবো একজন মানে আমাদের হিরো আমাদের নায়ক তার মতো যারা হতে চান, তারা সবাই রক্ত দেবেন, মানুষের জীবন বাঁচাবেন। রক্ত দিলে একজন মানুষের জীবন যেমন বাঁচে তেমনি নিজেকেও সুস্থ রাখা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।